আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত ছি। আবার আজকে সাতোশি অ্যাপ নিয়ে এত দারুণ একটা আপডেট দিব না, যেটা শুনলে সত্যি আপনার মনটা ভরে যাবে। আজকে আমি সত্যি অনেক বেশি হ্যাপি, আজকে সাতোশি অ্যাপ থেকে $88 আমি গিভওয়ে পাইছি। তো এটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে শেয়ার লাকি যেটা আছে সেটাতে আমি দেখাচ্ছি। ওকে, 90 USDT আমার হয়েছে, আজকে এটা পাইছি, আজকে পাইছি $88, এবং আরও দুই দিনে $1 করে পাইছিলাম। এবং আমি আর একটা জিনিস দেখাচ্ছি, মায়ে সরি অষ্টআশিতে যাচ্ছি। এটা দেখেন, প্রথমেই যে REA যে জিমেলটা আছে এটা কিন্তু আমারটা, মানে প্রথম পুরস্কার কিন্তু আমি পেয়ে গেছি। তো যাই হোক, এটা সত্যি আমার অনেক ভালো লাগছে। এবং এখান থেকে কিন্তু উইথড্র করা যায়, এবং সেখান থেকে কিন্তু এই মানে সাতোশি অ্যাপ থেকে কিন্তু আমি অনেকগুলো ডলার কিন্তু আমি উইথড্র করছি। আমার অলরেডি এখন $115 মতো আছে। আমি দেখেন নিচে যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু আমি উইথড্র করে নিছি। তো উইথড্র নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও আসবে, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের মাইনিং পাওয়ার নিয়ে। কারণ অনেকেই বলছে, ভাই আমার মাইনিং পাওয়ারটা বাড়াতে হয়, গিফট কার্ড বা হ্যাশ কার্ডের মাধ্যমে মাইনিং পাওয়ারটা বাড়ানো যায়, সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে আজকে ভিডিওটা। দেখেন এই যে মাই হ্যাশ পাওয়ার, এখানে কিন্তু আপনার কারো কারো 100 থাকবে, কারো কারো 130 থাকবে, মানে এক একজন যত বেশি কার্ড ইউজ করছে তার কিন্তু তত এখানে মাইনিং পাওয়ার হবে। তো অনেকেই জিনিসটা বুঝতেছেন না, তো আপনাদের সহজভাবে বোঝাচ্ছি। এই যে গিফট কার্ড, এই গিফট কার্ড একজনেরটা আরেকজন ইউজ করলে এটা কিন্তু মাইনিং পাওয়ার বাড়ে। এই গিফট কার্ড ইউজ করলে আপনার 30 গুণ পাওয়ার বাড়বে, এবং আরও যে হ্যাশ কার্ড আছে এইটার কিন্তু এখানে পাওয়ার দেওয়া আছে। তো আমি আজকে 30টা মতো গিফট কার্ড গিভওয়ে করতেছি, মানে মন ধরে নেন না একটু গিভওয়ে, নো প্রবলেম, ঠিক আছে? তো আমার 3টা আইডি থেকে 30টা গিফট কার্ড কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা যারা আগে ওখানে দেখতে পারবেন তারা তারা ওইটা ক্লেম করে নিতে পারবেন। এবং গিফট কার্ডের অপশনে যে একটু ওয়েট করবেন, গিফট কার্ডের অপশনে যে এখানে একটা জিনিস জায়গা থাকবে, ওখানে ওই কোডটা লিখলে আপনার এখানে 100 যদি থাকে 130 হয়ে যাবে, এবং 200 থাকলে 230 হয়ে যাবে। এবং যেই আমি জানি আমার এতগুলো সাবস্ক্রাইবারের মধ্যে মাত্র 30 জন এটা ইউজ করতে পারবে, কিন্তু আফসোস করে কিচ্ছু নাই, এই হ্যাশ কার্ডটার জন্য মানে সবাই যাতে ইউজ করতে পারে, ওই 30 জন তো লাকি, কারণ ওরা 30 গুণ করে বাড়াইতে পারবে। এবং এই হ্যাশ কার্ডগুলো এগুলো 5 গুণ 2 গুণ করে এগুলো বাড়ে। তো এইটার জন্য আমি আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ চ্যানেল খুলেছি, ওই চ্যানেলের মাধ্যমে, সরি টেলিগ্রাম চ্যানেল না টেলিগ্রাম গ্রুপ। আজকে আসলে কথা বলতে আমার অবাক, মানে একটু ইতস্তত বোধ হচ্ছে, কারণ আজকে $88 গিভওয়ে পাওয়া মানে কিন্তু অনেক বিশাল ব্যাপার। এবার এবং এখান থেকে কিন্তু আমি ফ্রিভাবে মাইনিং করতে পারছি, এবং এখান থেকে কিন্তু আমি টাকা উইথড্র করতে পারছি। তো এই জিনিসটা আসলেই অনেক মানে দারুণ একটা ব্যাপার, যে ফ্রিভাবে কিন্তু অনেক টাকা আর্নিং করা যায়। তো যাই হোক, আমার একটা টেলিগ্রাম যেই গ্রুপটা আছে ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওখানে অনেকেই হ্যাশ কার্ড গিফট কার্ড কিন্তু ওখানে ছাড়তেছে, আপনারা চাইলে ওইটা ক্লেম করে নিতে পারেন, এবং আপনারা বানায়ও ওখানে ছাড়তে পারেন, এবং ছাড়ার পরে ওখান থেকে কিন্তু আপনারা ক্লেম করে আপনার যে মাইনিং পাওয়ারটা এটা কিন্তু হ্যাশ কার্ডটা আপনার বেড়ে যাবে। এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই 30টা গিফট কার্ড এটা কিন্তু থাকতেছে, ওইটা যারা যারা প্রথম করতে পারবেন এবং যারা যারা প্রথম ওখানে দেখতে পারবেন তারাই ক্লেম করতে পারবেন। তো যাই হোক, আর একটা ব্যাপার বলি, এখান থেকে কিন্তু মানে সুন্দরভাবে উইথড্র নেওয়া যায়। আমি কিন্তু নিয়েছি, এবং সেটা 24 ঘন্টা থেকে আপনার 12 ঘন্টার ভিতরে কিন্তু সেই উইথড্রগুলো দিয়েছে। তো উইথড্রর ভিডিওগুলো আমি আলাদা একটা ভিডিওতে বানাই দেবো। এবং আর একটা কথা বলি, এটা কিন্তু আপনার BTCS এইটা না, এটা হলো BTC যেটা আছে ওইটা উইথড্র পাইছি, এবং ওইটা কীভাবে পাইছি সেটাও আমি পরে ভিডিওতে দিব। আজকে যেটা আপডেট ছিল সেটা হচ্ছে আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে যে আপনারা গিফট কার্ড মানে এক্সচেঞ্জ করে কিন্তু আপনাদের হ্যাশ পাওয়ারটা অনেক গুণ বাড়াই নিতে পারবেন। আমি ভিডিও করব করব করে কিন্তু করা হচ্ছে না, কারণ অনেকগুলো সাইট কিন্তু সামনে চলে আসছে। আমি চাচ্ছি যে সবগুলো সাইটে কাজ করে একটা হিউজ পরিমাণ টাকা আপনার ইনকাম করার একটা সুযোগ চলে আসুক। আমি জানি অনেকগুলো সাইট থেকে আপনারা ধরা খাইছেন, আমি চাই না আপনাদের এই লসটা লসই থেকে যাক, আমি চাই এই লসটা রিকভার হওয়ার একটা পজিশন চলে আসুক। তো যাই হোক, এখানে যারা নতুন আছেন তাদের জন্য হালকা একটু টাচ দিচ্ছি। এইটা হলো সাতোশি একটা অ্যাপ, এখান থেকে ফ্রি মাইনিং করা যায়, মানে কোনো ইনভেস্ট করা লাগবে না, এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ দামে এই BTCS সেল করতে পারবেন যখন সেটা লিস্টিং হবে। তো চলেন আপনাদের জন্য আগে দেখাই আসি যে এই BTCS অ্যাপ মানে সাতোশি অ্যাপটা কিভাবে খুলতে হয় এবং কিভাবে এখানে কাজ করতে হয়। এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন এই যে অ্যাপ রেজিস্ট্রেশন লিংক, এই লিঙ্কটা দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে। আর আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সেও কিন্তু একটা পিন করে দেব এই লিঙ্কটা। তো আপনি প্রথমে ওই লিঙ্কের উপর কমেন্ট বক্স থেকেও ক্লিক করতে পারবেন, ডিসক্রিপশন থেকেও আপনি ক্লিক করতে পারবেন। তো আপনি যখন ক্লিক করবেন দেখেন আপনার সামনে কেমন আসে, একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। ওকে, এই দেখেন কতটা সুন্দর একটা ইন্টারফেস। এটা কিন্তু আপনাকে প্রথম যখন আপনি রেজিস্ট্রেশন করতেছেন ওই টাইমে কিন্তু এভাবে আসবে। এখানে কিন্তু বলতেছে এখন রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিং,
তো আপনি এটার উপর ক্লিক করবেন। করার পরে দেখেন ছোট্ট করে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, ছোট্ট করে একটা ইমেল অ্যাড্রেসের মতো একটা মার্ক করা আছে। ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, মানে ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তো এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আপনার মনে আছে বা আপনার যে ইমেল অ্যাড্রেস আপনার ফোনের সাথে সেট করা আছে আপনি ওইটাই দিবেন, ওই ইমেল অ্যাড্রেসটাই আপনার এখানে দিতে হবে। তাহলে ওই ইমেল অ্যাড্রেসে যখন কোড যাবে ওই কোডটা কিন্তু সাথে সাথে কিন্তু আপনি এখানে বসাই দিতে পারবেন। কে ওয়াই স্কাই আরাফাত ডট ডিডি 33 অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম। ওকে, তো আমি এটা দিলাম, এবার নেক্সট ক্লিক করতেছি। এইবার দেখেন আমার ইমেলে, মানে আপনার ফোনের যে ইমেলটা আছে ওই ইমেলে কিন্তু একটা কোড চলে যাবে এবং ওই কোডটা কিন্তু আপনার জিমেল থেকেই পাবেন। তো একটু ওয়েট করবেন, আমি কোড আসার জন্য একটু ওয়েট করতেছি। সো অলরেডি কিন্তু আমার কোডটা চলে এসেছে, এখন আমি জিমেলে যাচ্ছি এবং জিমেল থেকে কিন্তু আপনাদের ডাইরেক্ট দেখাতে পারবো। একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। এই দেখেন প্রথমে যেই সাতোশি থেকে কিন্তু একটা কোড ভেরিফাই আসছে, মানে এখানে দুইবার কেন দেখাচ্ছে, কারণ আমি একবার দিছিলাম ওইটা কিন্তু মানে দেরি হচ্ছিল, তার জন্য আমি আরেকবার দিছি, ঠিক আছে। তো এখানে 12:45 আচ্ছা 47 যেটা এটা দিতে হবে। ওকে, তো আমি এখান থেকে কপি করতেছি। ওকে, কপি করলাম, কপি করার পরে এখানে কিন্তু আমি আমার কোডটা বসাই দিচ্ছি, অথবা আপনি নোটিফিকেশন টেনেও কিন্তু এখান থেকে আপনি কোডটা নিয়ে নিতে পারবেন। তো অনেকেই একটা যেটা মনে আছে সেই জিমেলটা দিলেন, সেই জিমেলটা আপনার ফোনের সাথে সেট নাই, তাহলে কিন্তু হবে না, সেই জিমেলটাই দিতে হবে যেই জিমেলটা আপনার ফোনের সাথে সেট, এবং ওই জিমেলেই কিন্তু কোডটা যাবে এবং ওই জিমেলটাই কিন্তু আপনার লাইফ টাইম কাজে লাগবে। আচ্ছা, এইবার কোডটা দিলেন, এবার নেক্সট যেই জায়গাটা আছে ওখানে ক্লিক করে দেবেন। এবার পাসওয়ার্ড আপনি আপনার যেইটা ইচ্ছা আপনি সেটা দিবেন, ঠিক আছে। তো আমি আমার মতো মনে করেন কোনো একটা দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, আটটা সংখ্যা নিচে তো দেওয়া যায় না, আপনি আপনার মতো দিবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। উপরে যেটা দিলেন সেটা নিচে দিতে হবে, 1 2 3 4 5 6 7 8। ওকে, এইবার আরেকটা কথা বলি, এই যে আমি পাসওয়ার্ড দিলাম এবং জিমেল থেকে যে ভেরিফাই কোডটা ওইটা দিলাম, এবং ওর আগে মাঝে মাঝে কিন্তু ক্যাপচার ভেরিফাই আসতে পারে, সেটা কেমন, 2 3 4 8, একটা উপরে একটা মানে ফটোর মতো ওইটা আসতে পারে, ওইটা আপনি জাস্ট একটা ঘর থাকবে, ওই ঘরে আপনি বসাই দেবেন। এটা সবসময় আসে না, এই জন্য আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, যদি আসে তাহলে আপনি ওইভাবে বসাই দিবেন ওইটা কোড আসার আগে। তো যাই হোক, পাসওয়ার্ড উপরে যেটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ড দিবেন। এবার রেজিস্টার যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, এটা সেভ করতেছি। ওকে, এইবার দেখেন এইরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু দুইটা কথা বলা আছে, এবং ডাউনলোড অ্যাপ অ্যান্ড্রয়েড এপিকে এবং ডাউনলোড অ্যাপ গুগল প্লে স্টোর। তো অবশ্যই আমি রিকমেন্ড করবো গুগল প্লে স্টোর যেটা আছে এইটাই লেখার উপর একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এরকম মানে আমার এটা ইনস্টল করা আছে তার জন্য ওপেন লেখা আসছে, আপনার যদি আপনার তো ইনস্টল করা নাই অবশ্যই, তাহলে আপনার এখানে ইনস্টল লেখা আসবে। তো আপনি ইনস্টল লেখার উপর ক্লিক করবেন এবং এটা ঘুরে 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 এটা ইনস্টল হবে, মানে ডাউনলোড হবে, তারপর ইনস্টল হবে, তারপরে ওপেন লেখা আসবে। তো আপনি ওপেন লেখার উপরে ক্লিক করলেন। এবার করার পরে কিন্তু আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস আসার পরে আপনার মনে আছে আপনি যে জিমেলটা দিলেন তো ওইটাই কিন্তু আপনার এখানে দিতে হবে, আবার যেই পাসওয়ার্ডটা ওখানে দিছেন ওই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিতে হবে। তো আমি যেটা দিছি সেটা আমি দিচ্ছি, SKY আরাফাত .dd 33@gmail.com। ওকে, তো আমি পাসওয়ার্ড দিছিলাম কি, 1 2 3 4 5 6 7 8, অবশ্যই আপনি হার্ড পাসওয়ার্ড দিবেন, এটা জাস্ট দেখানোর জন্য, আমি পরে চেঞ্জ করে নিব, নো প্রবলেম। এইবার দেখেন আপনার কিন্তু আইডিটা লগ ইন হয়ে গেছে, আপনি এখানে চেক করলে বুঝতে পারবেন আপনার সেই জিমেলের আইডিটাই কিন্তু লগ ইন হয়েছে, কিন্তু এখনও মেন কাজ বাকি। আমি জানি ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু আপনাদের ভালোর জন্যই হচ্ছে এবং প্রপারলি আমি মনে করি, এভাবে না বুঝলে আপনি কোনোভাবেই আর বুঝতে পারবেন না। এইবার দেখেন স্টার্ট মাইনিং, তারপরে কিভাবে আছে এই যে আমি একটু দেখাচ্ছি মার্ক করে, একটু ওয়েট করবেন, স্টার্ট মাইনিং এবং স্টার্ট মাইনিং এইটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। করার পরে দেখেন এখানে ভেরিফাই চাইবে, তো ভেরিফাইটা আপনার করতে হবে, প্রথমে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। তো এখানে অনেকের অনেক বেশি কনফিউজ থাকে যে পাসপোর্ট নাম্বার চাচ্ছে, এখানে কি আমি আমার আইডি কার্ড নাম্বার দিতে পারবো, হ্যাঁ এটা আপনার আইডি কার্ড নাম্বার দিয়েই করতে হবে, বা আপনার ভোটার আইডি কার্ড নাম্বার থাকতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, আপনার পাসপোর্ট থাকতে পারে, আপনি যেইটার নাম্বার ইচ্ছা এখানে আপনি সেটা দিতে পারেন। এবং আর একটা কথা বলে দিচ্ছি, এখানে একটা আইডি কার্ড দিয়ে একটাই ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। তো আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে আপনি সেই নামটা এখানে দিবেন, ঠিক আছে। তো আমি আমার নাম দিচ্ছি, এবং ভোটার আইডি কার্ডের যে নাম্বার বা আপনার পাসপোর্টের যে নাম্বার ওইটাই কিন্তু আপনার দিতে হবে। তো এখানে আমি আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমি দিচ্ছি। ওকে, তো এখন স্টার্ট ফেজ ভেরিফিকেশন, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন,
স্টার্ট ফেস ভেরিফিকেশন, এটার উপরে ক্লিক করার আগে আমি কিছু কথা বলতে চাই। কারণ যখনই আমি এটার উপর ক্লিক করবো তখনই কেউ কেউ শব্দতে এমন একটা অবস্থা হবে আপনারা আমার কথা শুনতে পারবেন না। তো যাই হোক, তার আগে আমি যে কথাটা বলতেছি, অনেকেই মনে করতেছেন যে ভোটার আইডি কার্ড আমারটা তো নাই, আমি কি করব। তাহলে আপনি আপনার ফ্যামিলি যে কোনোটা ইউজ করতে পারেন, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার চাচা হতে পারে, আপনার ভাই হতে পারে, নো প্রবলেম, ইউজ করতে পারেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে, যদি ভোটার আইডি কার্ড তারটা ইউজ করি, ফেস যদি আমারটা দিই, তাহলে কি এটা পসিবল, এটা কি খোলা পসিবল বা ভেরিফাই কি হবে? না, এটা কখনোই হবে না। আপনার যার ভোটার আইডি কার্ড নাম্বার এখানে দিচ্ছেন তার নাম এখানে দিবেন এবং তার ফেসটাই কিন্তু স্টার্ট ফেস ভেরিফিকেশন এটার উপর দিতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আমি যাই ফেস ভেরিফিকেশনের উপরে। তো এখানে গেলে কি হবে, তারা বলবে আপনি মুখটা হা করেন, তারপর একটু উপরের দিকে মানে মাথার একটু নড়াচড়া করেন, ডানে ঘোরেন, বামে ঘোরেন, এই দেখেন আমি যাই, তারপর আপনারা দেখতে পারবেন। তো স্টার্ট ফেস ভেরিফিকেশন ওইটার উপর ক্লিক করলাম, ওকে এলাও চাচ্ছে, এলাও চাইলে আপনি দিয়ে দিবেন, আমার চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি। ওকে এবার যাচ্ছি, আমার ফেসটা পজিশন করতে বলছে, ওকে উইঙ্ক, একটু মাথা উঁচা করতে বলছে, লোয়ার ইওর হেড ডাউন স্লোলি, মাথা নিচু করতে বলছে, পজিশন ইওর ফেস ইন দ্য ফ্রেম, position your face in the frame, মানে বারবার পজিশন, turn your head slowly to the right, আমাকে ডান দিকে, turn your head slowly to the right, position your face in the frame, position your face in the frame, ওকে আমি আমাকে ফেসটা সামনে আনতে বলছে, একটু উঁচা হতে বলছে, lower your head down slowly, এখন ডাউন হইতে বলছে, position your face in the frame, turn your head slowly to the right, ডান দিকে ঘুরতে বলছে, turn your head slowly to the right, position your face in the frame, এইতো হয়ে গেছে। একবার ডানে ঘুরতে বলছে, একবার বামে ঘুরতে বলছে, একবার উপরে তাকাইতে বলছে, একবার নিচে তাকাইতে বলছে, মাঝে মাঝে কিন্তু আপনাদের হাও করতে বলতে পারে, ঠিক আছে, মানে মুখটা হা করেন, ঠিক আছে। আবার অনেক সময় এরকম হয় ওয়েক ওয়েক, মানে আপনাকে জেগে উঠতে বলছে, মানে নিচ থেকে একটু উঁচা, মানে মাথাটা একটু নাড়াইলেন এরকম। হ্যাঁ, তো অনেক সময় অনেক কিছু বলবে, আপনি ওইভাবেই এটা ভেরিফাই করবেন। এবং যখন এই রকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি তখনই এখান থেকে যেই লেখাটা আছে একটু ওয়েট করবেন, এই যে লেখাটা আছে সাবমিট, এই সাবমিট লেখার উপর একটা ক্লিক করে দেবেন, এবং সাবমিট লেখার উপর ক্লিক করে দিলেই আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, ভেরিফাই হয়ে গেলে এবার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর দেখেন স্টার্ট মাইনিং এই লেখাটার উপর আরেকবার জাস্ট একটা বারের মতো ক্লিক করতে হবে, ঠিক আছে। একটা বারের মতো ক্লিক করলেই কিন্তু আপনার যে এরকম আমি একটু দেখাচ্ছি, আমার মেন আইডিটা লগ ইন করে দেখাই, তো এটাতে তো আমি ভেরিফাই করলাম না, তো আমার মেন আইডিটা লগ ইন করে দেখাচ্ছি, এরকম চলে আসবে, একটু ওয়েট করবেন। তো মেন আইডি লগ ইন করলাম, তো এখানে দেখেন রিসিভ BTCS এইটা চলে আসবে, আমি একটু মার্ক করে দেখাচ্ছি তাহলে আপনার সুবিধা হবে। রিসিভ ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, ওকে রিসিভ BTCS, এবং এর উপরে এখানে কিন্তু রিসিভ বেনিফিট, মানে বেনিফিট কোনটা, এটা আপনার বিটকয়েন, ডাইরেক্ট বিটকয়েন কিন্তু আপনাকে 7 দিনের জন্য ফ্রিতে দিবে, ঠিক আছে। সেটা হলো আপনার এই পজিশনে, এই পজিশনে হয়তো রিসিভ বেনিফিট এবং এই পজিশনে আপনার রিসিভ BTCS, তো আপনি এটার উপরে রিসিভ করবেন। এই যে আমি ক্লিক করলাম, আমার কিন্তু উপরে জমা হয়ে গেল, এখানে কিন্তু আমি একটু দেখাচ্ছি মার্ক করে, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, এই যে BTCS, এখানে আপনার যেই মাইনিং করতেছেন সেটা জমা হবে, এখানে ডাইরেক্ট বিটকয়েন এখানে জমা হবে, ঠিক আছে। তো উপরে দুইটাই থাকবে, আপনি দুইটার উপর ক্লিক করবেন, এবং ক্লিক করার আপনি মনে করেন এখন আপনি ওটা তুলে নেন, তাহলে 4-5 ঘন্টা পরে আবার এখানে আসবেন, আসার পরে জাস্ট আরেকবার ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এটা উঠে যাবে। মানে এইটা কিন্তু আমাদের লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি ভাগ্য ভালো থাকে আপনিও একটা ভালো বেনিফিটেড হইতে পারবেন, আমিও পারবো, এবং আমি চাই আমার সাবস্ক্রাইবার যারা আছে সবাই একটা ভালো পজিশনে যাক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয় নিয়ে আরও কিছু ভিডিও আসবে, কিছু রেস্ট্রিকশন আছে, কিছু পজিটিভ দিক আছে, কিছু একটু তাড়াতাড়ি ইনকাম করার একটা ব্যবস্থাগুলো আছে, তো সব কিছু রিসার্চ করে আপনাদের সামনে নিয়ে আসবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিন।